আরশিনগর কফি হাউসে। তো আরশিনগর কফি হাউসে কীভাবে যাব সেটা আপনাদেরকে একটু বলে দিই, যে বজ্রাপাড়া জলপাইগুড়ি বজ্রাপাড়া হোন্ডা যে শোরুম আছে ঠিক তার উল্টো দিকে গলিটাতে আমি আর টুকাই এখন দাঁড়িয়ে আছি। তো এই গলিটা দিয়ে আমরা এখন সোজা যাব, সোজা দিয়ে বাদিকে একটা টান নিব, টান নিলে পরেই পেয়ে যাবো হচ্ছে আরশিনগর কফি হাউস। চলুন তাহলে আরশিনগর কফি হাউসে ঘুরে আসি। এই যেদিকে বাইকটা আসছে, বাইকটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে সোজা গেলে পরেই আমরা পেয়ে যাব আরশিনগর কফি হাউস। হোন্ডা শোরুম থেকে এসে হোন্ডা শোরুমের রাস্তাটা ধরে সোজা আসতে হবে, আসার পরে এই দিকে একটু বাঁ দিকে টার্ন নিতে হবে, এই লাইটের পোলটা ধরে যে টুকাই যেদিকে যাচ্ছে এদিকে টার্ন নিয়ে সোজা রাস্তা ধরে গেলে পরেই আরশিনগর কফি শপ। আরশিনগর কফি শপ নামটা দেখতে পাচ্ছেন, এখানে নামটা দেওয়া আছে। আমরা পৌঁছে গেলাম আরশিনগর কফি শপে, আপনারা দেখুন ভিতরের এখানে একটি সুন্দর বসার জায়গা রয়েছে, সমস্ত কিছুই বাতা দিয়ে তৈরি। কাল আমাদের দাদা উপরে যাচ্ছে, চলুন দেখে যা নেওয়া যাক উপরে। উপরে খুব সুন্দর হাওয়া, একদম ফাঁকা জায়গা এই কফি হাউসটা, চারদিকে চাষের জমি। ভিডিও করছি বা যেখানে আছি সেখানে খুব সুন্দর হাওয়া, যেহেতু চারদিকে ফাঁকা এত সুন্দর হাওয়া আসছে যে এখান থেকে আর মানে নামতে ইচ্ছে করছে না। দেখবেন এটা আমি কতটা ভারী, দেখুন দেখুন কত বড় গর্ত হয়ে গেছে স্যার। কেসা লাগা মেরা মজাক। এই কফি হাউসটি সম্বন্ধে জানতে হলে কমেন্ট বক্সে জানান অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে কল করুন। 5 4 7 5 0 2 7 3 7